أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. الآية سمست تعريف سمست بسنسا ونظر جنوب التر عرضنا بشنا شيء مهام رب العالمين الجنة جنا رام رب شمس شكرا ششكت تبارينا بارسونا شمكي ببرتكي الحمد لله أطبع شمتي الدرية بشدك أحمد مصطفى محمد مصطفى نبي كريم صلى الله عليه وسلم يقول اللهم أمين اللهم صلي اللهم بارك. আজকে আমার বক্তব্যের বিষয় হলো আল্লাহর নিকট তওবা করা। পৃথিবীতে কোন মানুষ ভুলের উদ্ধ নয়, মানব জাতি পৃথিবীতে বসবাস করতে গিয়ে গুনাহের কাজ করে ফেলে, কিন্তু গুনাহের কাজ করা থেকে মহান আল্লাহ তাআলা চরম ভাবে কুরআন ও হাদিসে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ জারি করেছেন, তারপর মানুষের দ্বারা পাপের কাজ হয়ে যায়। আর হ্যাঁ, স্বাভাবিক, যেহেতু হযরত আদম আলাইহিস সালামের দ্বারাই ভুল হয়েছিল, আমরা সবাই আদম আলাইহিস সন্তান, আমাদের দ্বারাই ভুল হবে, এটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু রসুল আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বলেন ওয়াকালা রব্বুকুম উদ্বুনি আস্তাজিব লাকুম, তোমরা তোমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি মহা ক্ষমাশীল। আল্লাহ তাআলা অত আয়াতটি ধরে প্রমাণ হয়েছে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলা আমাদের ক্ষমাকে মাফ করে দেবেন এবং তিনি মেহরবান অতি দয়ালু। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন আমি বলছি তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও, তিনি মহা ক্ষমাশীল। হযরত সালেহ বলেন হে আমার সম্প্রদায়, তোমরা ভালো রকম মন্দির চলে তাড়াহুড়া করছো, হয়তো তোমাদের উপর দয়া করতে পারো, দয়া করতে পারো, তোমরা আল্লাহ যে ক্ষমা চাইছো না কেন, হয়তো তিনি ক্ষমা করে দিতে পারেন। হযরত আগার ইবনে মুজাহির রাদিয়াল্লাহু তাআলা বলতো, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার মরিচা পড়ে তো আমি সবার জন্য 100 বার আস্তাগফিরুল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত আগার ইবনে মুজাহির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে লোক সকল, তুমি আল্লাহর নিকটে আল্লাহর নিকটে তওবা করো, আমি ওয়াইনিক 100 বার তওবা করি আল্লাহর নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্ন আব্দি ইযা তারাফা সুম্মা তাবাআত আল্লাহ আলাইহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন বান্দা গুনাহ স্বীকার করে তখন মহান আল্লাহ তাআলা সেই মানুষকে ক্ষমা করে দেন। পরিশেষত করি আমরা যেন যতই ভুল করি আল্লাহ ক্ষমা, আমরা জমির আসমান মধ্যে যদি ভুল করি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।